أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শেখ আমার একটা চাচা আছেন ওনার স্ত্রী মারা গেছেন উনি ওনার আমাদের বাড়ি খাচ্ছেন উনি আমাদের বাড়িতে খাচ্ছেন কিন্তু উনি জুয়া খেলেন ওনার নিজস্ব হালাল ইনকাম আছে কিন্তু সকলে বারণ সত্ত্বেও জুয়া খেলেন উনি আমাদের আগে কিছু কিনে দিলে আমরা খেতাম না যেহেতু জুয়া খেলেন কিন্তু এখন উনি আমাদের বাড়িতে খাচ্ছেন তাই কিছু সবজি মাছ গোশত কিনে দেন আমরা এটা রান্না করলে সকলে খাই আমি জানতে চাই ওনার কিনে দেওয়া খাবার কি আমাদের হালাল হবে আমরা জানি না যে উনি কোন টাকায় কেনেন জুয়ার টাকায় না নিজের ইনকাম থেকে জাযাকাল্লাহু খাইরান যখন আপনার এই চাচা সম্পর্কে বললেন প্রথম কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে এবং প্রত্যেককে এরকম গোমরাহ যারা যে কোনো রকম গোমরাহিতে লিপ্ত রয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এখানে আপনি বলেছেন যে তার হালাল উপার্জন আছে জি তার হালাল ইনকাম আছে ওনার নিজস্ব হালাল ইনকাম আছে কথা বলেছেন তাহলে শরীয়তের মাসলা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি হালাল ইনকামও থাকে আর হারাম থাকে দুই রকম ইনকাম থাকে সবগুলি হারাম নয় তাহলে আপনি নির্দ্বিধায় তার আপনি খাবার খেতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ কারণ শরীয়তে এই দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি তার তদন্ত করবেন যে আপনি হালাল থেকে খাওয়াইলেন না হারাম থেকে খাওয়াইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছেন যে বিষ মাখিয়ে দিয়েছিল গোশত বা ছাগলের পায়া সেটা ইহুদির বাড়ি থেকে ছিল তো ইহুদিরা তো সবচেয়ে বেশি হারাম খায় পৃথিবীতে প্রাচীন যুগ থেকে কোরআনে কারিমে তাদের কথা বলেছেন ওয়াকলিহিম রুবা রিবা ওয়াকাদ নাহু আনহু তারা সুদখোর জাতি তো এরা সবচেয়ে বেশি হারাম খাই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাউকে জিজ্ঞেস করেননি যে তোমার রুজি হালাল না হারাম এগুলো বাড়াবাড়ি চরমপন্থা এটা ঠিক নয় হ্যাঁ যদি দেখা যায় যে পুরো তার উপার্জন হচ্ছে হারাম তখন আপনি খাবেন না অথবা এসে বলল আপনাকে যে আমার হালাল হারাম দুটোই আছে কিন্তু আজকে এই জুয়া জিতেছি এই জুয়ার টাকা দিয়ে আমি মাছটা কিনে নিয়েছি বা সবজি কিনে নিয়ে এসেছি তখন খাবেন না জায়েজ নয় আর যারা এই লটারি খেলে লটারিতে জিতেছে তখন সবকে পার্টি দিচ্ছে দাওয়াত দিচ্ছে তো হারাম খাওয়া আজকে আমি সুদের টাকা পেয়েছি অনেক টাকা ব্যাংক থেকে সুতরাং আপনাদের একটা পার্টি দিচ্ছে তো তখন হারাম কারণ জানছেন নিশ্চিত যে এটা আমাদেরকে হারাম খাওয়াচ্ছে এইরকম কোনো পূজা উপলক্ষে অথবা মাজারের অরস উপলক্ষে খাওয়াচ্ছে হ্যাঁ শিরকি ধর্ম বেদাতি ধর্ম উপলক্ষে খাওয়াচ্ছে তখন খাবেন না কারণ সেটা শিরকি বেদাতি ধর্ম উপলক্ষে খাওয়াচ্ছে